আমাদের প্রাত্যহিক জীবনে অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিত জনের শারীরিক অসুস্থতা তবে সমস্যা চাই আসুক চেষ্টা আর পথ জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস রোগের রিহ্যাপ থেরাপি প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন পারেন্লুবসবুক ডট কম স্ল্যাশ ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন দাশক কথা বলি তার সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা আর্থ্রাইটিস রোগ নিয়ে কথা বলবো এবং রিহ্যাব থেরাপি প্রসঙ্গে কথা বলবো প্রথমেই আমি জানতে যাচ্ছি আর্থ্রাইটিস রোগটি কী এবং এটা কত ধরনের আছে ধন্যবাদ আজকে যে বিষয়টি এটি আমাদের দৈনন্দিন আমরা যে রুগীগুলো দেখে থাকি বাদ ব্যথাজনিত সমস্যা সে রুগীদের অন্যতম একটা রোগ হচ্ছে আর্থ্রাইটিস এবং যতগুলা আপনার ফ্যামিলি দেখেন যে সকল ফ্যামিলিতে এই জাতীয় ব্যাথা রোগী আছে মোস্ট অফ দা কেস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রাইটিস বা অনেক সময় আপনার কম্বাইন্ড প্রবলেম থাকে যে কারো যদি কোন অন্য কোন ডিজিজ আছে পাশাপাশি আর্থ্রাইটিসও আছে যেটা একটা খুবই মানে কমন একটা রোগ কমন একটা রোগ এবং আর্থ্রাইটিস যেটা আগে বলা হতো বুড়ো হলে ব্যাথা হবে এটাই স্বাভাবিক আচ্ছা মানে বয়স বাড়ার সাথে সাথে স্টিল এখনো মানুষ বলে যে ব্যথা তো হবেই আপনার তো বয়স হয়েছে এই যে কথাটা আসছে এটা কি ডিউ টু আর্থ্রাইটিস মানে এই যে বুড়ো হওয়া মানেই আর্থ্রাইটিস ডেভেলপ করা এটা এটা হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ এবং এটা যদিও মেডিকেল টার্মে বলা হচ্ছে না কিন্তু আসলে বাস্তবে বয়স বাড়ার সাথে সাথে মানুষের ডিজেনেটিভ চেঞ্জ আসে শরীরে এবং জোড়া হাড় ক্ষয় হয় আর্থ্রাইটিস ডেভেলপ করে এখন আমরা যদি দেখি কি শুধু বুড়া বয়সে অ্যাথরাইটিস হবে কিনা না বুড়া বয়সে অ্যাথরাইটিস হতেই পারে কিন্তু যে কোনো বয়সেও আর্থ্রাইটিস হতে পারে এবং আর্থ্রাইটিস কোন একটি রোগ না আর্থ্রাইটিস মোর দ্যান সিক্স হান্ড্রেড টাইপস আর্থ্রাইটিস আছে পৃথিবীতে এবং এক এক দেশের এক এক টাইপের রোগের রোগীর সংখ্যা বেশি এক এক বয়সে এক এক টাইপের রোগীর সংখ্যা বেশি এক এক সেক্স অনুযায়ী মেল ফিমেল অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে বয়স বেদে ডিফারেন্ট হয়ে থাকে কান্ট্রি ভেদে ডিফারেন্ট এবং ভৌগোলিক অবস্থান বেদেও কিন্তু এই আর্থ্রাইটিস রোগের প্রাদুর্ভাব বা বিস্তার বেশি এক এক দেশে এক এক রকম হয়ে থাকে এই আর্থ্রাইটিস রোগের আপনার যে কমন ফিচারগুলো সবসময় আমরা পেয়ে থাকি রুগীর প্রথম কমপ্লেনই ব্যথা এবং ব্যথা বেদনা এবং অসারতা রুগী চলাফেরা ব্যথা বেড়ে যেতে পারে মুভমেন্ট কাজকর্মে ব্যথা বেড়ে যেতে পারে রাতে শুয়ে আছে সকালে ঘুম থেকে উঠতে তার কষ্ট হতে পারে শরীর অবসাদ হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে এগুলো একেবারে আথরাইটিস রোগের একটা মানে মেইন ক্লিনিক্যাল ফিচার এবং সেটা এসে এগুলোর পাশাপাশি জ্বর থাকা হাড়ও জোড়া বা জয়েন্টগুলো ফুলে যাওয়া এবং কালার চেঞ্জ হয়ে যাওয়া এবং পাশাপাশি আপনার আরও অন্যান্য এনিমিক সমস্যা হতে পারে শরীরে দুর্বলতা আসতে পারে ডিফর্মিটি হতে পারে ডিফর্মিটি মিনি মানে কি বিকলাঙ্গ হতে পারে বা ডিজেবিলিটি হতে আসতে পারে ডিজাবিলিটি হচ্ছে যদি আর্থ্রাইটিস রোগে আস্তে আস্তে সে তার কর্মহারা হয়ে যেতে পারে তার মানে কি এটা তো অনেক পরে এটা হয় যদি যথা সময়ে সে ট্রিটমেন্টটা না করে পরবর্তীতে কমপ্লিকেশনস হিসেবে এটা হতে এটা আসতে পারে কিন্তু আমরা যেহেতু রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আমরা রিহ্যাবিলিটেশনে যেটা আমরা রোগী যে কোনো লেভেলি পাচ্ছি রোগী তো নিজেই জানে না সে একজন ডিজেবল আমরা ডিজেবল যে সংজ্ঞাটা এখন আছে সেটা হয়তো রুগী নিজেও জানে না বা এখনও ডাক্তারদের মধ্যে ডিজেবিলিটির সংজ্ঞা এখনও ক্লিয়ারলি বুঝতে পারে না যে হোয়াট ইজ ডিজেবিলিটি মানুষ অনেক কিছুই মানুষ না পরিবেশও অনেক কিছুই আপনার আমাদের মনে করেন আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় আল্লাহ না করুক সেই ঘূর্ণিঝড়ের পরে এই ঘূর্ণিঝড়ের ভিতরেও যারা বেঁচে থাকবে তারা কি বসে থাকবে বসে থাকবে না তারা কিন্তু পরের দিন কি চেষ্টা করবে যেন আবার সে বেঁচে থাকতে পারে তার ঘর ঠিক করবে বা তার রাস্তাঘাট ঠিক করবে তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ট্রাই করবে যে পারবে না সে অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করবে তদ্রুপ আথ্রাইটিসটা এমন একটা রোগ যেটা মানুষের শরীরে যদি হয় সে একটা ঘূর্ণিঝড় মতো ডিসেবল হয়ে যেতে পারে মানে বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া বাঁকা হয়ে যাওয়া সে যে কাজগুলো করতো সে কাজগুলো হারিয়ে ফেলা সেটা হয়তো রুগী আনে সময় মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয় কারণ মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস কেইসে মানুষ কিন্তু মারা যায় না ডিজেবল হয়ে যায় এই কেসগুলো হচ্ছে এই জাতীয় যেমন আপনার কিছু রোগ আছে যেটা যেমন খারাপ রোগ আমরা বলি ক্যান্সার বা আরও কিছু যেমন মটন নিউরন ডিজিজ আছে কিছু মাসেল ডিজিজ আছে যে সকল ডিজিজে মানুষ ফ্যাট অফ ডিজিজ খুব খারাপ যে আমরা বলি নেগেটিভ ফ্যাট অফ ডিজিজ মানে মানুষ যে কোনো সময় সে মারা যেতে পারে কিন্তু আথাইটিস যে রোগগুলো আমরা কথা বলছি এই রোগগুলা কিন্তু মানুষ এই জাতীয় ফ্যাটাল না যে মানুষ মারা যাবে কিন্তু সে কি হতে পারে সে কাজ কর্ম হারিয়ে ফেলতে পারে মানে এই ক্ষেত্রেও সে ডিসেবেলড হতে পারে অথবা হ্যান্ডিক্যাপ হতে পারে যদি মানে তার ডে টু ডে লাইফ যদি তার হ্যাম্পার্ড হয় তাহলে সে ডিসেবেলড এবং তার ফলে যদি সে কর্মহারা হয় যেটা আপনি বলছিলেন তার যদি আর্নিংটা তে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ হয়ে যায় এবং হ্যান্ডিক্যাপ মানে টোটালি সে অন্যের উপরে নির্ভরশীল তাকে যদি মানে বাথরুমও করতে হয় আরেকজন হেল্প লাগবে সে যদি নিজের খাবারটা খেতে হয় আরেকজনের হেল্প লাগবে সে যদি একটু কাউকে দেখতে যেতে চায় আরেকজনের হেল্প লাগবে তো এটা আপনি কিন্তু মাঝে মাঝে দেখি আপনার প্রোগ্রামে বলেন যে রাজা অমরত্ব চেয়েছিল তো অমরত্ব আল্লাহ দিয়েছিল কিন্তু তাকে কি বানিয়ে দিয়েছিল ডিজেবল তো রাজা পরে বলল যে আমি এই ডিজেবিলিটি চাই না আল্লাহ আমার আবার অমরত্ব সে ফিরিয়ে নেয় কিন্তু তাকে সুস্থ রাজা চায় সে তো মানুষের জীবনটা এরকম আমরা কিন্তু কেউ অমর নয় সবাই মারা যাব মারা যেতে বাধ্য পৃথিবীটার প্রত্যেকটা প্রাণী কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নিজের কাজ নিজে করে যেতে পারি নিজের অ্যাক্টিভিটিস নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান পারিবারিক সমস্যার সমাধান সামাজিক সমস্যার সমাধান আর দশটা মানুষের যেন কোনো উপকারে আমরা আসতে পারি আর সেটা করতে হলে আপনি কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে ফিজিক্যালি কাজ করতে হবে বা আপনার যতটুকু ফিজিক্যালি আপনি ফিট যে ল্যাক আস ল্যাকিংস আছে সেটাকে আপনি যে পদ্ধতি বা যে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি ফিরিয়ে আনতে পারবেন সেটি হচ্ছে আমরা যে সাবজেক্ট আজকে বলছি রিহ্যাব তাই ডিজেবিলিটি আপনি বা এর সাথে রিহাবিলিটেশন হচ্ছে মেইন ট্রিটমেন্ট এখানে ফোকাস হচ্ছে রিহাবিলিটেশন ফর ডিজেবল পিপল ফর আর্থ্রাইটিস পিপল ডিজেবল হবে কিভাবে ডিউ টু অ্যাথরাইটিস ডিজেবল হবে কীভাবে ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট ডিজেবল হবে কিভাবে ডিউ টু প্যারালাইস স্ট্রোক ডিজেবল হয় কিভাবে। বিভিন্ন প্রকার আপনার ইনফেকশনের কারণে এবং এই ডিসএবিলিটির সাথে রিহ্যাবিলিটেশন কিভাবে হয় এটাই আমরা শুনবো একটা ফোন নিয়ে আসি অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন বলুন কেমন ঢাকা নতুন থেকে বলছে বাড্ডা নতুন বাজার থেকে জি দর্শক আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন

আচ্ছা ধন্যবাদ ওনার মার যে সমস্যাটা এটা ক্লিয়ার বুঝেই যাচ্ছে এক প্রকারের নার্ভের সমস্যা বা আমরা বলে থাকি এক প্রকারের সমস্যা এটা কমন যে যদি কারো ব্যথা বুঝবেন পায়ে চলে যাচ্ছে রেফার্ড হয় বা পা অবশ লাগে ঝিঝি করে খিচে ধরে এক এক আঞ্চলিক ভাষায় অনেক সময় রুগীরা তার অনুভূতি প্রকাশ করে দিস ইজ সায়াটিকা বা সায়াটিক নার্ভ কম্প্রেশন আমরা এখন এটাকে বলি পিএলআইডি ডিক্স আইডি এবং এইজ একটা এখন একটা ফ্যাক্টর ওনার বয়স সাইট উর্ধ্ব এবং পাশাপাশি ওনার কিন্তু আপনার আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি আর্থ্রাইটিস আছে স্পন্ডাইলোসিস হার ক্ষয়জনিত বয়সজনিত এইজিং প্রসেসজনিত সমস্যা অনেক সময় যে ডিস্ক প্রলাপস থেকেই সাইটিক হবে তা না সাইটিক অনেক কারণ হতে পারে যদি কোনো কারণে আপনার লিপিং তৈরি হয় মানে অস্টিওফাইট তৈরি হয় নার্ভ কম্প্রেশন হতে পারে বোন যদি অস্টোপোরোসিস বা একটু একটা অংশ অনেক সময় হার বেড়ে যাওয়া আমরা বলি হার বেড়ে যাওয়া সে থেকে নার্ভ কম্প্রেশন হতে পারে কারণ নার্ভ তো এমন একটা জিনিস হাইলি পেইন সেন্সিটিভ এবং সে আমাদের মোটো সেনসরি ইম্পালস ক্যারি করে এবং আপনার সিগনাল প্রদান করে এখন সে নার্ভ যদি কোনো কারণে কমপ্রেস হয় সেটা অনেক কারণে নট অনলি যে ডিক্স প্রলাপ কমপ্রেস হয়ে এমন কোনো কথা নেই রুগীর অতিরিক্ত ওজন থেকে হতে পারে বসার থেকে হতে পারে হার ক্ষয়জনিত সমস্যা থেকে হতে পারে তা থেকে এই সমস্যাগুলো হয় তো দর্শক আপনার মার যেহেতু সমস্যাটা এটা ফার্স্ট টাইম আমি বলবো আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয় কিছুদিন কোনো চিকিৎসা সেটা ব্যথার ওষুধ হতে পারে উনি খেয়ে দেখতে পারে পাশাপাশি ব্যথা নাশক ক্রিম বা মলম ব্যথা লাগিয়ে গরম শেখ দিতে পারেন বা আপনার কিছুদিন গরম শেক দিয়ে দেখতে পারে আর অন্তত সাত আট দিন যদি এতে ইম্প্রুভ না হয় আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের রিহ্যাব থেরাপি চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে আমরা যেটা বলছিলাম যে রিহ্যাব কিভাবে করা হবে এই ক্ষেত্রে হ্যাঁ আপনার প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আমরা বলি এবং মোটো এখন ট্রিটমেন্ট যে আপনার অর্গানোগ্রাম বলেন চিকিৎসা শুরুর পদ্ধতিটা শুরু থেকেই করতে হবে রিহাবিলিটেশনটা অন্য চিকিৎসার পাশাপাশি মানে একটা রিহাবিলিটেশন প্রসেসটা হয় কি একটা রোগের কনসিকোয়েন্স থেকে যখন অ্যানাদার কোন প্রবলেম তৈরি হয় সেটাই আমরা পুনর্বাসন করে থাকি বেসিক্যালি এখন কারো যদি আর্থ্রাইটিস হলো তো আর্থ্রাইটিস সাজেস্ট একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস কমন টাইফ অফ আর্থ্রাইটিস যেটা মহিলাদের বেশি হয় পুরুষদের কম হয় বাট দুপক্ষেরই হতে পারে আপনি যেটা বলছেন যে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম আমাদের দেশে তাহলে এটাই বেশি ইয়েস আমাদের দেশে রিউমাটার অ্যাথরাইটিস এবং অস্ট্রিও আচ্ছা এই দুইটার সংখ্যা সবচেয়ে বেশি বাচ্চাদেরও অনেক অ্যাথরাইটিস হয় তবে পরিমাণ বেশি তো এই ক্ষেত্রে যেমন রিউমাটার অ্যাথরাইটিসের যে রিহ্যাব কীভাবে কাজ করবে দিস ইজ ইম্পর্টেন্ট রিহ্যাবিলিটেশনটা এভাবে কাজ করবে যখন কারো কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে তখন কি হয় তার প্রতিটা জোড়া পেইন হবে প্রতিটা জোড়া প্রদাহ হবে ইনফ্লামেশন প্রদাহর পাশাপাশি তার জোড়াটা ফুলে যেতে পারে মাসেলসের শক্তি কমে যেতে পারে যে আমি বললাম যে অনেক দিন চলতে চলতে এক পর্যায়ে ডিজেবল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেখানে যদি কনফার্ম করা হয় কিছু ওষুধের এখানে ডিজিজ মডিফাইং ড্রাগের একটা সাবজেক্ট চলে আসে অনেক সময় সেই ক্ষেত্রে মেডিসিন স্পেশালিস্ট আছে রিমাটোলজিস্ট আছে ওনারা ওষুধগুলা প্রেসক্রাইব করে থাকে বা দিয়ে থাকে। সেটার পাশাপাশি আপনাকে ব্যথা কমাইতে হবে এবং তাকে আবার জোড়াটা যেন সে আবার স্বাভাবিক সুস্থ জোরা ফিরে পায় সেই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের ভূমিকা মেন এখানে রিহ্যাবিলিটেশন মেজর রোল প্লে করে কারণ আপনি যদি ব্যথার ওষুধ দিয়ে দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করেন কত বছর আপনি ব্যথার ওষুধ দিবেন এবং এতে তো অনেক সাইড ইফেক্ট আছে আমরা সেই বিষয়ে কথা বলবো একটা ফোন নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি আব্দুর রব বলছিলাম ম্যাডাম সাতকেরা থেকে বলছিলাম জি

আমি দীর্ঘ দশ এগারো বছর ঢাকাতে থাকছি আমি অনেক জায়গাতে ডাক্তার দেখাইছি আপনার পিজিতে বাংলাদেশ মেডিকেল পপুলার ডায়গনিস্ট তারপরে এখন যে আপনার ওই যে আগারগাঁও যে একটা হাসপাতাল আছে সেখানে করছে যে হাসপাতালটা ন্যাশনাল ইউনিভার্সিটি এখানেও দেখাইছি তো ওনারা ওনারা আমার ওনারা আমার এই ওষুধ দেয় আপনার টেনশন অ্যাংজাইটিকে এইগুলো দেয় আমি অনেক কষ্টে আছি ঠিক আছে আচ্ছা আপনার আপনার বয়স প্লিজ প্লিজ একটু বলি আচ্ছা আমার আমি বাংলাদেশ আমি ঢাকা মেডিকেল থেকে এখান তো দশ বছর আগে আমি সিডিএসএম করেছিলাম জাস্ট আমার ব্রেনটার কোন সমস্যা না আমার চামার তলায় যে না ঘাট থেকে উঠে গেছে দুই সাইড দিয়ে চোখের উপর পর্যন্ত এগুলো শেষলেস হয়ে আছে আজ বারো বছরের এগারো বারো বছর এগুলো নিয়ে আমি অনেক কষ্টে থাকি আমার যেগুলো এগুলো আস্তে আস্তে পেন তৈরি হয়

ওনার যে সমস্যা ক্লিয়ার ওনার ঘাড়ের সমস্যা ওনার বলল যে লাস্ট এমআরআই বাকি আছে আমার আমি বোধগম্য নয় এত বছর এত জায়গায় আপনি ডাক্তার দেখিয়েছেন হোয়াই আর আই কেন করা হলো না অনেক অনেক দিন হয়েছে আর এমআরআই বাংলাদেশে মোর দেন বিশ পঁচিশ বছর আগের থেকে কিন্তু চালু আছে তো আপনার যে কেস হিস্ট্রি সেক্ষেত্রে এতদিন হওয়ার কথা না আপনি দ্রুত ঘাড়ের একটা এম করবেন এটা আমার সাজেশন এবং কিছু নিয়মকানুন গুলো আমরা কিন্তু বারবার বলছি আপনাদেরকে বসার ক্ষেত্রে যে আপনি কম্পিউটার মেবি বিজনেসে কম্পিউটার ব্যবহার করতে হতো আপনার কম্পিউটারে ব্যবহারে সাবধান হতে হবে বালিশ শোয়ার ক্ষেত্রে দুটো বালিশ ব্যবহার করা যাবে না এখন যে আমরা স্মার্টফোন ইউজ করি এই ফোন যে আমরা সবাই সামনে ঝুঁকে সামনে তাকিয়ে মোবাইল ফোন ব্যবহার করত এ থেকে ঘাড়ে বড় আকারের সমস্যা হচ্ছে তো এই জিনিসগুলো আমাদের একটু সাবধান হতে হবে কিভাবে আমরা ব্যবহার করব বর্তমান দৈনন্দিন জীবনে যে সকল যন্ত্রপাতি এগুলো আমরা নিয়মমাফিক ব্যবহার করবো আর আপনি এখন থেকে দ্রুত সম্ভব একটা চিকিৎসকের স্বর্ণাপন্ন ঘাড়ের এমআরআই করেন এমআরআইর পরবর্তী আপনার যেহেতু দীর্ঘমেয়াদী সমস্যাটা আমি আশা করি যদি রিহ্যাব থেরাপি করা যায় এই সমস্যাটা ইনশাল্লাহ চলে যাবে আপনি যেহেতু সাতক্ষীরা আসেন সম্ভব হলে ওখানে সাঁতার কাটবেন যদি আপনি সাঁতার জানেন সাঁতার আপনার অনেক উপকারে আসবে কিছু ঘাড়ের এক্সারসাইজ আছে বা গরম শেখ ঘাড়ে অনেক উপকারে আসবে আপনি এমআরআই করে দেন চিকিৎসা বা কোনো বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন আমরা আর্থ্রাইটিস এবং রিহ্যাবিলিটেশন প্রসঙ্গে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস রোগের রিহ্যাব থেরাপি প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস প্রসঙ্গে আপনি বলছিলেন যে আমাদের দেশে কি কি ধরনের আর্থ্রাইটিস বেশি কমন জি আমাদের যেটা অবশ্যই জানা প্রয়োজন রোগীদের মোস্ট অফ দ্য আমরা যে রুগীগুলো পেয়ে থাকি এখন প্রায় তিরিশ থেকে এবং চতুর্দ যে নরনারীরা আছেন আর মোস্ট অফ দ্য রুগী হচ্ছে অস্ট্রোথ্রাইটিসে ভুগে থাকেন অস্ট্রথরাইটিস আমাদের যদিও ওইভাবে রিসার্চ ওয়ার্ক নেই বাংলাদেশে তারপরও আমার প্র্যাকটিসের যে অভিজ্ঞতা আমরা দীর্ঘদিন আমরা যে এই রুগীগুলো বেশিরভাগ দেখছি আপনার ডিউ টু বিভিন্ন প্রকার ইঞ্জুরি হচ্ছে সেটা আপনার প্রফেশনাল ওয়ার্ক তারপরে মেটাবলিক প্রবলেম হচ্ছে আপনার ডেফিসিয়েন্সি আছে যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বাংলাদেশ এটা কিন্তু একটা অ্যালার্মিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি একশো রুগীকে ভিটামিন ডি টেস্ট করে দেখি দেখা যাবে যে নাইনটি ফাইভ পারসেন্ট রুগীরই ইনসাফিসিয়েন্সি আছে মানে বা ডেফিসিয়েন্সি আছে তো এইটা একটা আর্থ্রাইটিসের জন্য একটা অ্যালার্মিং বিষয় তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের যে মিনারেলস আছে আপনি জানেন যে সাপ্লিমেন্টগুলা বা যেমন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এবং গ্লুকোসামাইন যে সকল সাপ্লিমেন্টগুলো আমরা খাবার থেকে পেয়ে থাকি সাধারণত তো খাবারে কোনোভাবে এই সাপ্লিমেন্টগুলো ঘাটতি হচ্ছে যার কারণে আমাদের শারীরিকভাবে বোন যে মিনারেলাইজেশন হওয়ার মানে বোন ডেন্সিটিটা যে বাড়ার কথা অস্টিও প্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ার কথা এবং সেটার জন্য যে পর্যাপ্ত মিনারেল দরকার সেটা কিন্তু বিভিন্নভাবে ঘাটতি হচ্ছে সেটা অনেক কারণ হতে পারে হয়তো আমাদের এখন যে মডার্ন দুনিয়ার কারণে আমরা প্রতিযোগিতায় আসি সবাই কাজ কাজের প্রতিযোগিতায় মানে উই হ্যাভ আমাদের কোনো অ্যাক্টিভিটিসই নেই মানে যেইভাবে বাচ্চারা ছোটকালে খেলাধুলা করতো আগের আমাদের পূর্বপুরুষরা একটা সার্ডেন পিরিয়ডে বা বড় হওয়ার সাথে সাথে সেটা কিন্তু আমাদের এখন কিন্তু সমাজ থেকে নাই বললেই চলে আপনার শুধু হয়তো ক্রিকেট খেলা দেখে তাও বসে বসে টিভিতে এই জিনিসগুলো একটা কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যার কারণে এই যে আপনার আমি বললাম যে ডিজেনারেটিভ চেঞ্জ আসছে বেশি শরীরে তা আমরা চিকিৎসকরা চিকিৎসা দিব বা আমরা রিহাবিলিটেশন কথা বলছি বা রিহ্যাব করবো সবই ঠিক আছে কিন্তু সেটার জন্য আপনার জনসচেতনতা দরকার কারণ আপনার রুগী না বাড়ি আমরা যদি রুগী কমাইতে পারি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের সামাজিক পারিবারিক গুলা মানে যদি আমরা বাড়াতে পারি আমরা যদি বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দিতে পারি বা আমাদের বিনোদনের ব্যবস্থাগুলো ঠিকমতো থাকে আমাদের বয়স্কদের জন্য যদি আমরা পার্ক ঠিকমতো রাখি বয়স্কদের জন্য যদি আমরা সুইমিংয়ের ব্যবস্থা রাখি তাহলে কিন্তু এই রুগীগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে এবং পাশাপাশি চিকিৎসা বা তো হবে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আমি বলবো যে অতি শীঘ্রই সরকারিভাবে এবং স্বায়ত্তশাসিত বেসরকারি প্রচার মাধ্যমকে এই জিনিসগুলা নিয়ে কথা বলতে হবে না বললে কি হবে জনগণের কিন্তু গড়াই বৃদ্ধি পেয়েছে যেটা এখন মেভি একাত্তরের উপরে গড়ায়ু তো একাত্তর বয়স পর্যন্ত একটা মানুষ যখন বেঁচে থাকবে তখন কিন্তু এই এই জাতীয় ব্যথা বেদনা সে ভুগবে ডিসেবিলিটিতে ভুগবে অকর্মণ্যতায় ভুগবে সে কিন্তু ঠিকমতো মসজিদে নামাজ পড়তে পারবে না সে হয়তো বাজারও যেতে পারবে না এবং এই রুগীর সংখ্যা সমাজে প্রতিটি ফ্যামিলিতে বেড়ে যাবে তো এই জিনিস এই প্রসঙ্গে আরো কথা বলতে একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আপনি কষ্ট করে আরেকবার ট্রাই করুন এই জিনিসটা আমি বলবো হ্যাঁ তবে পাঠ্যপুস্তকে কিছুটা ফিজিক্যাল একটিভিটিস নিয়ে অলরেডি পড়ালেখা রানিং হয়েছে কিন্তু সেটার পাশাপাশি ফিজিক্যাল এক্টিভিটিস এক কথা আর হিউম্যান বডি উইথ ট্রিটমেন্ট আর এক কথা দুইটা কিন্তু একটু ভিন্ন জিনিস তো সেটাও কিন্তু আমি মনে করি যে পাঠ্যপুস্তকে আসা দরকার এবং রিহাবিলিটেশনটা কি আসলে রিহাবিলিটেশনটা এমন একটা চিকিৎসা বা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আপনি একটা মানুষ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের যে কোনো জায়গায় সে স্বাচ্ছন্দ্যে এবং নিজে নিজের মতো করে যেতে পারবে কাজ করতে পারবে দিস ইজ ফিজিক্যালি রিহ্যাবিলিটেশন মানে আপনার এখন আপনার একটা আমাদের সমাজে এই রোগ বাড়বে এটা স্বাভাবিক বা রোগী বাড়বে ব্যথা বেদনা হবে আর যেটা বলছিলেন যে সিনিয়র সিটিজেন কিন্তু এখন মানে সংখ্যায় বাড়ছে যেটা বললেন যে গড় আয়ু যেহেতু বেড়েছে এবং সেই স্টেজে কিন্তু সবারই রিহ্যাবিলিটেশন দরকার হয় অবশ্যই এবং রিহ্যাবিলিটেশন দরকার আমরা বলছি আমরা যেহেতু রিহ্যাব স্পেশালিস্ট কিন্তু রিহ্যাবিলিটেশনটা কি সেটা কিন্তু আগে জানতে হবে সবাইকে শুধু মানে জনগণ জানলে হবে না যারা এই কাজ করবে পলিসি মেকার রাষ্ট্রযন্ত্র যারা তা চালায় তাদেরকে ওটা জানতে হবে আমাদের গাড়ি কিভাবে তৈরি হচ্ছে রাস্তাঘাট কিভাবে তৈরি হচ্ছে ঘরবাড়ি কিভাবে তৈরি হচ্ছে একটা স্ট্রোক রুগী প্যারালাইসিস রুগী সে যদি হসপিটালে না ভর্তি হতে পারে না ট্রিটমেন্ট পায় সে বাসায় যেন চিকিৎসা পায় সেই জন্য আমাদের বাসার অবকাঠামো ঠিক করতে হবে টয়লেট কিভাবে তৈরি হবে সে কিভাবে কাজ করবে তার এক্সারসাইজও যদি বাসায় কেউ এসে করে সে পরিবেশটা তো তার দরকার হঠাৎ করে সে আবার ফার্দার না করে স্ট্রোক করলো তাকে দ্রুত হসপিটালে নেওয়ার আমার তো অনেক ক্ষেত্রে আমরা দেখি রাস্তা রাস্তাঘাটের কোনো ফ্যাস পাসেজই নেই চলাফেরার রাস্তা নেই জায়গা নেই একজন মানুষ কুমোর ব্যথা ভুগছে সাজেস কুমর ব্যথা আপনি জানেন এখন আমরা ইয়াং রুগী পাচ্ছি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে সে হয়তো অফিসে যাবে সকাল থেকে আর উঠতে পারলো না বা তার অফিস অফিসে যেতেই হবে এমন কোনো ইমার্জেন্সি কাজ আছে যাওয়া ছাড়া তার হয়তো চাকরিও থাকবে না বা সেই ইম্পর্টেন্ট একটা পার্সন তাকে ওই অফিসে যেতেই হবে সে হয়তো পাঁচশো লোক সে ম্যানেজ করে সে কোমর ব্যথা ভুগলে সে অফিসে যাবে কিভাবে তো অফিসে যাওয়ার ক্ষেত্রে দেখা গেল তার যে গাড়ি সে ব্যবহার করে বা রাস্তা যেটা তার জন্য উপযুক্ত না যেটা উন্নত বিশ্বে আছে যে উন্নত বিশ্বে একটা লোক নিজে হুইলচেয়ার নিজে ড্রাইভ করে তার গাড়িতে সে উঠতে পারে তো আমাদের দেখা যায় যে অনেক জায়গাতে র্যাম্প থাকে আমাদের দেশে এটা খুঁজেই পাওয়া যায় না শুধু র্যাম্প না আপনার সেক্ষেত্রে আপনার আপনার দরজাই তো ঠিক নেই

পায়ের অন্যান্য আঙ্গুলগুলোতে হতে পারে অ্যাঙ্কেলে হতে পারে যেটা গোড়ালির যে জোড়াটা হাঁটুতে হতে পারে সারা শরীরও গাউটি অ্যাথ্রাইটিসের পেইন হতে পারে মোস্ট অফ দ্য কেসি লোয়ার এক্সট্রিমিটিতে আপনার অ্যাফেক্ট হয় গাউট হচ্ছে যদি কারো কোনো কারণে ম্যাটাবলিজমে প্রবলেম হয় শরীরে আমাদের যে আমরা খাবার খাই বা বিভিন্ন সিস্টেমিক কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি শরীরে বেড়ে যায় সে থেকে ওই ইউরিক অ্যাসিড আপনার জোড়ায় গিয়ে প্রধা তৈরি করে প্রদাহ তৈরি করে সেখানে ব্যথা বেদনা তৈরি করে এবং রুগী তীব্র ব্যথা ভুগতে পারে হাঁটা চলা সে জুতা পরতে পারবে না সে হাঁটতে পারবে না ব্যথায় তীব্র সে কাতর হয়ে যেতে পারে এখন আসেন এটার ট্রিটমেন্ট কি এটাও কিন্তু রিসার্চিং একটা ডিজিজ রিসার্চ হচ্ছে এটা কিছু ঔষধ আছে যেমন অ্যালোপিউরিনল বা ফেভুস্টেটিন নতুন নতুন ওষুধ আসছে ওষুধ কোম্পানিগুলো এই ওষুধ দিয়ে রুগীকে যে তার ইউরিক অ্যাসিডের লেভেলটা কমিয়ে আনতে পারে পারা যায় মানে রুগী যদি খায় এই ওষুধগুলোর কিন্তু আবার পার্শ্ব আছে কারণ এই ওষুধগুলো কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া যদি রুগী নিজে নিজে খায় তাহলে দেখা যাবে তার অন্যান্য সমস্যা কিডনির প্রবলেম হতে পারে ইলেকট্রোলাইট প্রবলেম হতে পারে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে এই রোগের চিকিৎসায় রিহ্যাব থেরাপি ব্যথা নিরাময় অত্যন্ত কার্যকরী রিহ্যাব থেরাপি রুগী সবসময় যে আমাদের মতো চিকিৎসকের কাছে এসে করতে হবে তা না সে বাসায়ও করতে পারে যেমন কন্ট্রাস্ট বাদ কন্ট্রাস্ট বাদ একটা গামলায় বা পানিতে গামলা বা বালতিতে সে কুসুম গরম পানি নেবে আর একটাতে ঠান্ডা পানি নিবে এই পাটা একবার এই পানি এই গরম পানিতে আবার ওই ঠান্ডা পানিতে এক মিনিট এক মিনিট এভাবে দশ পনেরো মিনিট সে প্রতিদিন এই থেরাপিটা সে বাসায় করলে যে দর্শক ফোন করেছিলেন তাকে আপনি কি সাজেশন দিবেন আমি আশা করি উনি শুনতে পাচ্ছে যে এই থেরাপিগুলো উনি বাসায় নিতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কিছু খাবার আছে যেই সকল খাবারে এই রুগীদের এই সমস্যাটা বেড়ে যায় তা আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যদি ওনারা প্রিভেনশন নিতে পারে স্পেসিফিক খাবারগুলা যেহেতু তার এই সমস্যা হচ্ছে ওই খাবার যে সবার আপনার আমার অন্য সবার হয়ে যাবে তা কিন্তু না যার ক্ষেত্রে হচ্ছে কি ডিস ডাইট যেমন অ সকল প্রকার লাল মাংস লাল মাংস মানে যা চার পা বিশিষ্ট পশুর মাংস গরু খাসি ছাগল ভেড়া মহিষ এই জাতীয় পশুর মাংস কলিজা সম্পূর্ণ হারাম নিষেধ খেতেই পারবে না না খাওয়াই তার জন্য উত্তম তারপরের বিচি জাতীয় খাবার ডাল জাতীয় খাবার সেটাও না খাওয়া উত্তম আর কছে সামুদ্রিক মাছ যে যেইগুলোতে এই খাবারগুলা বা এই জাতীয় সমস্যাটা মানে বেশি হতে পারে তো এ থেকেই কিন্তু রুগী অনেকাংশে ভালো থাকতে পারে তারপরেও যদি সমস্যা হয় সে থেরাপি নিতে পারে পাশাপাশি ডাক্তারদের পরামর্শে হয়তো ওষুধও খেতে পারে অনেক সময় পেনকিলারও অনেক সময় আমরা সাজেস্ট করে থাকি কিন্তু পেনকিলার যেহেতু সাইড ইফেক্ট আছে রিহ্যাব থেরাপির পাশাপাশি যদি সে খাবারগুলা মেনটেন করতে পারে তাহলে সমস্যা থেকে সে পরিত্রাণ পেতে পারবে সমাধানটা পেয়ে গেছেন মনে হয় আমাদের আগে যে দর্শক ফোন করেছিলেন আরেকজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ রাজা রকবের থেকে বলছিলাম জি আমি 2008 সালে পুলিশের ট্রেনিং করা অবস্থায় হিপ জয়েন্ট রাইট হিপ জয়েন্টে ব্যথা পাচ্ছি হ্যাঁ আমি বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করাইছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন ব্যথা করলে পা ঝিমঝিম করে হিপ জয়েন্টে ব্যথা করে কিন্তু আমার পা ঝিমঝিম করে অবর হয়ে যায় আমি অনেক এক্সরে করাইছি যা যা ডাক্তার দিয়েছে তা করাইছি কিন্তু কোনো বেনিফিট হয় নাই আপনার আপনার কি ফাইন্ডিংস মানে ওই এক্সরে বা যাই করেছেন ডাক্তার সাহেবরা কি বলেছে সমস্যাটা কি মানে ওনারা বলতেছে সব ঠিক আছে কিন্তু আমি একটু জোরে পাড়া দিলে অথবা জোরে কোনো ভারী কিছু রাগ যদি আমি এখন বর্তমানে রিপ্রেজেন্টেটিভ ব্যাগ হাতে নিলে ভার প্রয়োগ হইলে আপনার ব্যথা হয় আপনি মানে কি জব ছেড়ে দিয়েছেন পুলিশের জি জি ওই ওই কারণে ছেড়ে দিয়েছি ব্যথা পছন্দ ব্যথা এই জন্য ছেড়ে দিয়েছি আচ্ছা আপনার পা ঝিজি করে বলছিলেন হ্যাঁ পা রাইট হিট জন্ট যখন ব্যথা হয় তখন ঝিজি করে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার আসলে এখানে যদি কোনো ইনজুরি হয় সাজেস্ট কোনো জোরা সেটা আপনি আঘাত পেয়ে হোক বা উনি যেহেতু পুলিশে জব করতো হয়তো ড্রাইভ দিতে গিয়ে কোনোভাবেই এক্সারসাইজ করতে গিয়ে হয়েছে ইনজুরিটা আপনার ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি হাড় যদি ভেঙে যায় বা হাড়ের কোনো ইঞ্জুরি হয় এক্স রে একেবারে ক্লিয়ার ছবি চলে আসে এটা কোনো মানে ডাউট হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ সফট টিস্যু ইঞ্জুরি সেই ক্ষেত্রে এক্স রেতে কিছুই বোঝা যাবে না একজন স্পেশালিস্ট ফিজিক্যালি এক্সামিন করলে বুঝতে পারবে যে তার সফট টিস্যু কোথাও কোনো ইঞ্জুরি আছে কি না সো সফট টিস্যু ইনজুরি তারপরেও যদি সে কনফার্ম করতে না পারে সেক্ষেত্রে আপডেটেড যেমন সিটি স্ক্যান সেটাতে আপনি বুঝতে পারবেন হাই ফ্রিকুয়েন্সিজ আলট্রাসোনো থেরা ডায়াগনোসিস আছে আলট্রাসোনোগ্রাফি তা থেকে ডায়াগনোসিস করা যায় অথবা আরও বেটার হচ্ছে এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করা যায় যে আইদার আদৌ কোনো ইঞ্জুরি ভিতরে আছে কি না কিন্তু ওনার কথাটা হচ্ছে ওনার হিপ জয়েন্টের ব্যথা যখন হয় পাশাপাশি পা হিপ জয়েন্টের লোকাল পেইন পাওয়া যাবে না এটা হচ্ছে ক্লিয়ার কথা অ্যাজ এ রিহ্যাব এবং ব্যথা বিশেষজ্ঞ হিসেবে আমি বলছি হিপের কোনো পেইন মানে লোকাল পেন বা ইনজুরি জাতীয় ব্যথা পা পুরাটাতে ঝিঁঝি করবে না একটা লেভেল পর্যন্ত উড়ুতে যাইতে পারে বা পিছনে বা ওই এরিয়াতে হতে পারে সম্ভবত ওনার কোমরের পিএল এরিয়া আছে যেটার কারণে পায়ে ঝিঁঝি করে আপনাকে মেরুদণ্ডের কোমরে একটা এম করে দেখতে হবে আপনি ডায়াগনোসিসটা কনফার্ম করেন আপনার পেশায় আপনি আগে যে পেশায় ছিলেন সেই পেশার চেয়ে পেশাটা আপনার জন্য আরও প্রবলেম বিকজ আপনি কিন্তু ভারী হতো যেহেতু রিপ্রেজেন্টেটিভ কোনো ব্যাগ ক্যারি করতে হবে এক সাইডে আপনাকে ওজন বেশি নিতে হবে এই জিনিসগুলো আপনাকে সাবধানে করতে হবে আপনি একটা এমআরআই করে দেখেন আর যেহেতু ঢাকার বাহিরে সম্ভবত উনি আপনি যদি সুইটেবল সময় পান আপনি সাতার কাটবেন সাতার আপনাদের এই সকল রোগের সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ সাঁতার নিয়মিত যদি কাটা যায় এই সমস্যাগুলো অনেকাংশে এইট্টি টু নাইনটি পার্সেন্টই ইমপ্রুভ হয়ে আসে আসলে ব্যথা এমন একটা ব্যাপার যে মানুষের কিন্তু পেশা পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে যেমন এই দর্শক যেটা বললেন এবং আমরা এই বিষয়ে আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন

প্রিয় বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থরাইটিস রোগের রিহ্যাব থেরাপি প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান আমরা বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস প্রসঙ্গে রিহ্যাবিলিটেশন প্রসঙ্গে এবং রিহ্যাবিলিটেশনের যে ইম্পর্টেন্স এই বিষয়টি যদি একটু বলতেন ধন্যবাদ আসলে যে কোনো শারীরিক ব্যথা বেদনা প্রতি বা প্রতিবন্ধকতা অসারতা ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ বা যে কোনো শারীরিক ইনএক্টিভিটি এটা যদি আপনাকে সারাতে হয় তাহলে রিহাবিলিটেশনের বিকল্প কোনো কিছু নেই কিছু ঔষধ বা মেডিকেশন আছে যেটা অত আপনাকে কিছু সিমটম রিলিফ করবে যেমন আপনার যদি কোনো কারো অ্যাথ্রাইটিস হয় আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি আজকে সেক্ষেত্রে ব্যথা হবে ব্যথায় শুধু কিলার সাময়িক ব্যথা উপকারে আসবে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে যেটা হয়তো রোগের বিরুদ্ধে কাজ করবে কিন্তু একটা মানুষ এই রোগে আক্রান্ত যখন হয় তখন যে সে যে অত্যধিক ব্যথা আক্রান্ত হয়ে সে যে আমরা যেটা বলছি বারবার যে ডিসেবল হয়ে যায় চলাফেরা করতে পারে না ইনএক্টিভ হয়ে যায় কাজ হারিয়ে ফেলে যেমন আমাদের যে রুগী ফোন করলো যে উনি কিন্তু জব লেস উনি আরেকটা জব এখন করতে হচ্ছে তো এই সকল জিনিসকে আপনি যদি ফিরে পেতে চান বা ওই লোককে আবার সামাজিক কাজে আপনাকে কাজে লাগাতে চান তাহলে আপনাকে রিহ্যাবিলিটেশন বিকল্প কোনো কিছু নাই রিহ্যাবিলিটেশনটা কি এটা একটা বিশাল সাবজেক্ট এবং টিম ওয়ার্ক গ্রুপ অফ পিপল গ্রুপ অফ মেডিকেল স্পেশালিস্ট ওয়ার্ক টুগেদার এই ক্ষেত্রে শুধু স্পেশালিস্টের ব্যাপার না এখানে রিহাবিলিটেশন হসপিটাল একটা বিশাল ইম্পর্টেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টার একটা বিশাল ইম্পর্টেন্ট রিহ্যাবিলিটেশনের জন্য ওই রুগী এবং ওই গোষ্ঠী অব পেশেন্ট তাদের সামাজিক একটা এনভায়রনমেন্টের প্রয়োজন পারিবারিক এনভায়রনমেন্টের প্রয়োজন সামাজিক এনভায়রনমেন্টের প্রয়োজন তার রাষ্ট্রীয় এনভায়রনমেন্টের প্রয়োজন সব মিলিয়ে হচ্ছে আপনার রিহাবিলিটেশন সেক্ষেত্রে চিকিৎসা থাকবে সেই ক্ষেত্রে তাকে সামাজিক অনুদান থাকতে পারে সেক্ষেত্রে রিক্রিয়েশনের ব্যবস্থা থাকতে পারে সেক্ষেত্রে তার যোগাযোগের ব্যবস্থা ঠিক করতে হতে পারে সেক্ষেত্রে তাকে ভোকেশনাল ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে অল আর রিহাবিলিটেশন আমরা একটা রুগী যখন স্ট্রোক করে স্ট্রোকের পরে বা ব্যথা আক্রান্ত আমি যেহেতু আথরাইটিস নিয়ে বলি আর্থ্রাইটিস আক্রান্ত হলো একজন ইয়াং লোক সে হয়তো কোনো কারণে আপনার বা একজন মহিলা সে হয়তো ব্যাঙ্কে জব করে সে রিমাটয়েড আর্থ্রাইটিস হঠাৎ আক্রান্ত হলো তার বয়স ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ সাধারণত এই যে আক্রান্ত হয় সে কি করবে সে আর ব্যাংকে যেতে পারবে না সে চলাফেরা করা তার বন্ধ হয়ে যাবে সে হয়তো ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কিছুটা কম হয় সে মাউস ধরতে তার কষ্ট হবে তার লেখালেখিতে কষ্ট হবে সে অফিসে যেতে কষ্ট হবে এই জিনিসটা যদি আমরা যে পদ্ধতির মাধ্যমে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারব দিস ইজ রিহ্যাবিলিটেশন এই প্রসঙ্গে আরো কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি আসসালাম আমি মাহবুব সিরাজ থেকে জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি জি সর্বগত আবার পরামর্শ স্যার আমি বারো বছর আগে আমি পিছনে একটা ব্যথা পেয়েছিলাম একটা বোঝা উঠাইতে আর কি বোঝা উঠাইতে একটা ব্যথা পেয়েছিলাম পিছন সাইডে তো অনেক ওষুধ খেয়েছি অনেক পিজিতে বা ঢাকা দেখাইছি অনেক ওষুধ দিছে থেরাপি দিছে বাট স্যার আমার এখনো ওই পেনটা আছে আমি কি মানে একটা জিনিস জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে আপনি ব্যথা পেয়েছেন এবং ওষুধ খাচ্ছেন আপনি কি ওই সমস্যাটা কি হয়েছে এটা জেনেছেন না স্যার আমার তারা বলছে যে হয়তো চোট লেগেছে মাসেলসে এবং ওই পিছনে লেগেছে সেরে যাবে আস্তে আস্তে না ধন্যবাদ স্যার আমি যাচ্ছি এখন বন্ধ করে দিয়েছি ওষুধটা খুব ভালো কাজ করেছেন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে আপনার একটা ইনজুরি হয়েছে আপনি জানেন ক্লিয়ার মানে এটা হচ্ছে কজ নোন যে আপনি জানেন তো ইনজুরির কোনো কারণে আমরা হয়তো হ্যাঁ পেন কিলার বা ব্যথার ওষুধ কিছুদিন আমরা খেতে বলি সেটা যদি ভালো না হয় ওকে আপনি থেরাপি দিয়েছেন তাও যদি ভালো না হয় আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কি হয়েছে ওখানে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার রোগ যখন নির্ণয় না হয় বা ক্লিয়ার না হবেন তখন রোগটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে ক্রনিকে চলে যাবে এবং খারাপের দিকে যাবে সেটা হচ্ছে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক এই জিনিসটা আপনাদের অ্যাড্রেস করতে চাই বারবার আপনি হয়তো অনেক কারণে আপনাদের হয়ে ওঠে না ডায়াগনোসিস করা ইকোনমিক্যাল ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে বা অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে কিন্তু যেহেতু আপনার সমস্যাটা অনেক দিন হয়ে গিয়েছে আপনার আমি যেটা বলবো আপনি একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে প্রয়োজনে ওই জায়গার কোনো স্ক্যান করে দেখতে পারেন এমআরআই সিটি স্ক্যান বা এক্স রে বা ডাক্তার সাহেব নিজেও ফিজিক্যালি এক্সামিন করলে বুঝতে পারবে যে কি সমস্যাটা হয়েছে ওখানে হতে পারে শুধু মাসেল স্পাজম হতে পারে মাসেল স্ট্রেন বা স্প্রেন সামান্য কিন্তু আপনি দেখেন দীর্ঘদিন ভুগছেন এতে আপনার কি সমস্যা হচ্ছে আপনি ফিজিক্যালি আপনি আনফিট আপনি কষ্ট পাচ্ছেন আপনি কাজ করতে অসুবিধা হচ্ছে সেটা আপনাকে অ্যাড্রেস না করে আপনাকে দ্রুত ডায়াগনোসিস করেন জি হ্যাঁ আমার এই সমস্যা হয়েছে ডায়াগনোসিস করলে চিকিৎসা না হলেও একটা লাভ আছে লাভটা কি আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার এই রোগের ভবিষ্যৎটা কি মানে আপনি কি বর পরবর্তীতে বড়ো কোনো সমস্যা পড়বেন কিনা আমি আশা করি আপনার আমি যেভাবে বললাম এভাবে যদি কোনো স্পেশালিস্টের স্বর্ণপণে ডায়াগনোসিসটা কনফার্ম করেন দেন আপনি চিকিৎসায় যান আর যেহেতু আঘাত পেয়েছেন আঘাতের ক্ষেত্রে থেরাপি বিভিন্ন রকম থেরাপি আছে লর্ডস অফ প্রসিডিউর থেরাপিউটিক মডালিটিস ট্রিটমেন্ট আপনার যে কোনো ট্রিটমেন্ট অপারেশন বলেন সেটা আয়ুর্বেদিক চিকিৎসা বলেন হোমিওপ্যাথিক চিকিৎসা বলেন অ্যালোপ্যাথিক চিকিৎসা বলেন বা যে কোনো থেরাপিউটিক প্রসিডিউরও কিন্তু বা ট্রিটমেন্টে কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে মানে আরও বিশ বছর আগে যে থেরাপি বা যেই রোগে আমরা যেই থেরাপিগুলো করতাম এখন কিন্তু সেটা করছি না সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে সো আপনার এই থেরাপি চিকিৎসাও আপনাকে একটা মডার্ন থেরাপি হসপিটাল বা সেন্টারের মাধ্যমে করতে হবে আমরা শুরুর দিকে যেটা বলছিলেন যে বিভিন্ন এজে হয় অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা যে এখনো কথা বলতে শিখে নাই বুড়ো আঙ্গুলটা ধরে কাঁদছে এরকমও দেখা যায় যে যেটা বলছিলেন যে একদম পায়ের থেকে ব্যথাটা স্টার্ট হতে পারে অনেক সময় তো এইরকম বাচ্চাদের কি আর্থরাইটিস হতে পারে সাধারণত আমরা যে জুভেনাল অ্যাথরাইটিসের কথা বলি কমন মানে জেনেটিক্যাল বা অটোইমিন ডিসঅর্ডার যদি হয় সেটা একটা উঠতি বয়সী বাচ্চার সাধারণত হয়ে থাকে একেবারে ছোট বাচ্চাদের ওইভাবে আর্থ্রাইটিসের তেমন কোনো হিস্ট্রি আমরা পাই না হ্যাঁ হয়তো কনজেনিটাল কোনো অ্যানোমেলিস নিয়ে এসে আসতে পারে সাজেস তা হয়তো কোন আঙ্গুলে পা বাঁকা ছিল বা পায়রা গোড়ালি বাঁকা বা হাতের আঙ্গুল বাঁকা এই যে বাঁকা ডিউ টু কনজেনিটাল অ্যানোমেলিস তার থেকে তার হয়তো কোনো পেইন বা কোনো অস্বস্তিকর অনুভূতি কোনো ডিসেবিলিটি সেটা সে হয়তো ইয়ে করতে পারে সেই ক্ষেত্রে হয়তো আপনি মা হয়তো তাকে একটা জুতা পরাচ্ছে মা জানি না বা খেয়ালই করে না তার বাচ্চার ওই জায়গায় ঘটনগত প্রবলেম আছে ওই থেকে সে কান্নাকাটি করতে পারে তবে সাধারণত স্কুল গেইং বাচ্চাদের কিছু এই জাতীয় সমস্যা হয় যেটা আমরা গ্রোথ পেইন বলে থাকি স্কুলে যখন যায় তখন কান্নাকাটি করে যে করলে তার ভালো লাগে সেটা হচ্ছে মেটাবলিক যে অ্যান্ড প্রোডাক্টগুলো তৈরি হয় কারণ বাচ্চাদের একটা যখন তারা করে তাদের প্রচুর অ্যান্ড প্রোডাক্ট তৈরি হয় যেটা পেইন সাবস্টেন্স এটা কিন্তু শরীরে তৈরি করতে পারে সাথে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া জি আমার বয়স হচ্ছে উনচল্লিশ বছর হ্যাঁ আমি এক বছর আগে আমার কোমরে হচ্ছিলাম ওষুধপাতি দিল তারপরে কমে যায় মাঝে মাঝে আবার বেশি হয় আবার কমে যায় পরে আমি ছয় মাস পরিষ্কার করে খাইনি তো আবার এই কয়েকদিন আগে আমি একটু ব্যাডমিন্টন খেতেছিলাম দুই দিন

যেমন আমাদের কিছুদিন আগে ফুটবল খেলা গেল সারা বিশ্ব ফুটবল জোরে আক্রান্ত তো ফুটবল খেলা আসছে এখন গ্রামেও ফুটবল খেলা শুরু হয়েছে শহরেও শুরু হয়েছে যেই লোক ফুটবল গত বিশ বছর আগেও খেলে না সেও খেলা শুরু করলো আর আমাদের রুগীর সংখ্যা বাড়লো তো এই জিনিসটা আমি বলবো যেহেতু শীত আসছে দর্শক আপনি না আপনার মাধ্যমে সক সবাইকে আপনারা শীত আসলে কিছু খেলা বেড়ে যায় আমাদের দেশে সেটা হচ্ছে রাতের বেলা এই যে ব্যাডমিন্টন খেলা আরও কিছু খেলা আপনারা খেলেন বা আমরা খেলেছি বা আমরা খেলে থাকি তো এটা সিজনাল যদি আপনি খেলেন তাহলে ইঞ্জুরি হবে শরীরে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে যেহেতু আপনার একটা সমস্যা ছিল কোমরের ডাক্তার সাহেব বলেছে ডিক্সের সমস্যা সেটা এখন আপনারা আপনার যে হঠাৎ করে খেলতে গিয়েছেন আপনি ফিজিক্যালি আপনি কিন্তু ফিট না প্রত্যেকটা কাজের কিন্তু বেসিক আছে আপনি আমি যদি বলি আমি আজকে একদিনে পিএইচডি হোল্ডার হয়ে যাব তা কিন্তু সম্ভব না আমাকে ক্লাস ওয়ান থেকে আসতে হবে তদ্রুপ খেলার ক্ষেত্রেও আপনি হঠাৎ করে খেলতে নেমে যাবেন তা না খেলার কিছু প্রটোকল আছে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনার পর্যাপ্ত নিউট্রিশনাল সাপ্লি আছে কি না আপনি ঠিকমতো পানি খেয়েছেন কি না বা খাবারের কোনো সমস্যা হচ্ছে কি না এগুলো পাশাপাশি আপনি ফিট আসেন কিনা খেলার জন্য এবং আপনি হয়তো আপনার যেমন ব্যাডমিন্টন খেলতে গেলে আপনার পুরা শোল্ডার থেকে কোমর সব শরীরের প্রতিটা জোড়া ওয়াইড রেঞ্জ অফ মোশান করে মানে সার্ভ করতে গেলে অনেক মুভমেন্ট করতে হয় এতে আপনার যেই জোরাগুলা গত ছয় মাস ধরে কোনো মুভমেন্ট বড় আকারে করে নাই সে কিন্তু অনেক বেশি মুভমেন্ট করতে হচ্ছে ওই জোড়াগুলো এবং মাসেলগুলো হয়তো এতদিনে দুর্বল ছিল আমরা মাসেলে গ্রেডিং করি যেমন মাসেল নর্মাল মাসেল গ্রেড ফাইভ কিন্তু আপনার হয়তো গ্রেড এই মুহূর্তে আছে থ্রি বা ফোর তা আপনি এই অবস্থায় খেলতে গেলেন ইঞ্জুরি হবে ওই সমস্যাটি আবার বেড়ে গিয়েছে আপনি আপাতত কিছুদিন খেলা বন্ধ করে আপনার যেহেতু সমস্যা হচ্ছে আপনি একজন একটা এমআরআই করে দেখেন মেরুদণ্ডের যে ডিস্সের আসলেই বড় কি প্রবলেম ওটা ট্রিটমেন্টের পাশাপাশি আপনি আস্তে আস্তে আবার খেলা যেতে হবে খেলায় যাওয়ার যে রুলস ওয়ার্ম আপ করতে হবে আমরা কিন্তু সবাইকে বলি খেল খেলবে খেলাটা ভালো কিন্তু শুধু খেল শীতে খেলবে কেন খেলা হ্যাঁ শীতের খেলা শীতে খেলুক গরমেও গরমের যে খেলাগুলো আছে সেটা গরমে আমরা ক্রিকেট খেলতে পারি ফুটবল খেলতে পারি খেলা যেমন দৌড়দৌ তো একটা খেলা সেটা রেস দেওয়া বা সাইক্লিং দিস ইজ অলসো বিভিন্ন খেলার ভিতরেও কিন্তু পরে এগুলো তো সেটা কিন্তু আমরা এক এক সিজনে এক এক খেলাটা খেলতে পারি আর এক গরমের সময় আমরা সাঁতার প্রতিযোগিতায় যেতে পারি তো আমরা সারা বছর ছয় মাস কিছুই করলাম না শীতে এসে ক্র্যাকেট খেলা শুরু করে দিলাম তাহলে শারীরিক বিভিন্ন ইঞ্জুরি তৈরি হবে শুধু কোমর হবে না হাঁটু ঘাড় বিভিন্ন জায়গায় ইয়াতে সমস্যা হবে এতে কি হবে সে কাজকর্ম বন্ধ হয়ে যাবে ব্যথা বেদনা ইভেন কি রুগী এই ব্যথা নিয়ে তাকে মরণ পর্যন্ত যেতে হতে পারে সো এই ক্ষেত্রে আমাদের সবাই সাবধান হওয়া উচিত খেলবে খেলা খেলার আগে কিছু ওয়ার্ম আপ করে নিতে পারে ওয়ার্ম আপটা কি খেলায় নামার আগে দুই দু একদিন তা তো ফোর্সফুল্লি হাঁটলো কিছুদিন হাঁটার অভ্যাস করলো একটু হালকা জগিং জগিং করলো দৌড়াদৌড়ি করলো ওয়ার্ম আপ করলো এবং গোসলে একটু গরম সাওয়ার নিল প্রচুর পরিমাণ পানি খেলো এবং খাবারটা ঠিকমতো খেলো খেলার আগে কিছু রুলস আছে খেলার আগে আপনি কিন্তু ভারী খাবার খেতে পারবেন না

আছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে